পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সাম্রাজ্যজয়ী এক অমর জেনারেলের নাম চেঙ্গিস খান। চেঙ্গিস খানের নাম শুনেননি এমন লোক খুঁজে পাওয়া কঠিন। অনেকে অবশ্য তাকে ইতিহাসের সবচেয়ে বড় লুটেরা বলেও অভিহিত করেন। পুরো পৃথিবীর কাছে তিনি একজন নিষ্ঠুর মানব হলেও তার জন্মস্থান মঙ্গোলিয়ায় চেঙ্গিস খান একটি আদর্শের নাম। চেঙ্গিস খানের জীবনের ইতিহাস যেমন কালে কালে মানুষকে ভাবিয়ে তুলেছে, তেমনি তার মৃত্যুর ঘটনা একটি ইতিহাস রচনা করেছে। চেঙ্গিস খান জন্ম থেকে চেঙ্গিস খান ছিলেন না, এটি তার উপাধি। তার পিতৃ প্রদত্ত নাম ছিল তেমুজিন। মঙ্গোলিয়ানরা তার অসাধারণ শৌর্য, বীর্য ও পরাক্রমের জন্য তাকে চেঙ্গিস খান উপাধি দেন, যার অর্থ বিশ্বজনীন অধিপতি। চেঙ্গিস খান প্রায় 21 বছরের রাজত্ব করেন। এ যাবৎকালে তিনি জয় করেন পারস্য, চীন, ইউরোপ, ভারত ও এশিয়ার প্রায় 1 কোটি বর্গ কিলোমিটার এলাকা এবং জীবনভর তিনি অপরাজিত থেকেছেন। চেঙ্গিস খান 1227 সালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য আজও মেলেনি। কারো কারো মতে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, আবার কারো মতে এক রাজকন্যার দ্বারা খোঁজাকরণ হওয়ায় তার মৃত্যু হয়েছে। তবে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সূত্র অনুসারে বলা যায়, পশ্চিম জিয়া সাম্রাজ্য আক্রমণ চালানোর সময় ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছিল এবং মৃত্যুর পর তাকে মঙ্গোলিয়ায় ফিরে আনা হয় এবং সেখানেই কোনো এক অজ্ঞাত স্থানে তাকে সমাধিস্থ করা হয়। তার জীবনের ইতিহাস এখানে শেষ হলেও শেষ হলো না তার রহস্য। যুগ যুগ ধরে মানুষ এই মঙ্গোলীয় সম্রাটের সমাধিক্ষেত্র খুঁজে বেরিয়েছে। কেউ কেউ নিজের সমগ্র জীবন অতিবাহিত করেছে এই সমাধি খোঁজার পেছনে, আর এখনও খুঁজে চলেছে ইতিহাসের পাতায়। কিন্তু ইতিহাস কি আর এই রহস্যের সমাধান দিতে পারে? বলা হয় চেঙ্গিস খান তার মৃত্যুর পূর্বে বলে গিয়েছিল তার কবর যেন কোনো গুপ্ত স্থানে দেয়া হয়, আর সেই ইচ্ছাকে বাস্তবায়িত করার লক্ষ্যে যারা তার কবর খনন করেছিল তাদের হত্যা করা হয় এবং বাকিরা আত্মহত্যা করে। এছাড়াও মনে করা হয় চেঙ্গিস খানের সাথে অর্ধেক পৃথিবীর ধন সম্পদ ও তার জয় করা 78 জন রাজার মুকুটও সমাধিস্থ করা হয়েছিল এবং সেই সাথে সাথে কিছু সুন্দরী নারীকেও হত্যা করা হয়েছিল, যাতে তারা পরের জন্মে চেঙ্গিস খানকে সঙ্গ দিতে পারে। এছাড়াও ইতিহাস আরও বলে, মৃত্যুর পূর্বে চেঙ্গিস খান তার নিজের সমাধিস্থল নির্বাচন করে রেখেছিলেন। তার সমাধির সঠিক স্থান নিয়ে প্রভূত মতামত রয়েছে। কারো কারো মতে মঙ্গোলিয়ার খেন্তি পর্বতমালার বুরখান খালদুন নামক পর্বতের পাদদেশে কোনো একটা বড় গাছের নিচে তার সমাধিক্ষেত্র ঠিক করা হয়েছিল। অনেক ইতিহাসবিদদের মতে তার সমাধিক্ষেত্র কোনো এক নদীর আশেপাশে কিংবা নদীর কোনো এক অগভীর অংশে অবস্থিত। আবার কেউ কেউ বলেন তাকে সমাধিস্থ করার পর সমাধির উপর দিয়ে শত শত ঘোড়া দৌড়িয়ে নেওয়া হয়, যাতে তার কবরের উঁচু অংশ চিহ্নিত করা না যায়, এবং সেখানে গাছপালা লাগিয়ে দেওয়া হয়। চেঙ্গিস খানের বিরাট সাম্রাজ্যের অগণিত স্থানকে তার সমাধিক্ষেত্র হিসেবে সন্দেহ করা হয়। কিছু কিছু ইতিহাসবিদ বেশ জোরে সোরে বলেন চেঙ্গিস খানের সমাধি মঙ্গোলিয়ার কোনো এক দুর্গম পাহাড়ের কাছে রয়েছে। আবার কারো কারো দাবি চেঙ্গিস খানকে চীনেই সমাধিস্থ করা হয়, যেখানে তার মৃত্যু হয়েছিল। অবশ্য চীনের ধারণাটি বেশি একটা গ্রহণযোগ্যতা পায়নি। 1993 থেকে 1996 সালের মাঝে চেঙ্গিস খানের সমাধি খোঁজার উদ্দেশ্যে একটি জাপানিজ টিম স্যাটেলাইট ও ম্যাগনোমিটার ব্যবহার করে অভিযান চালায়, যদিও তা ছিল ফলশূন্য। এরপর 2000 সালে আবারও মরি ক্রেভিটসের নেতৃত্বে আমেরিকান ও মঙ্গোলীয় এক যৌথ দল ব্যাপক অভিযান চালায়। 2001 সালে একটি চমকপ্রদ আবিষ্কার করে ক্রেভিটসের দল। তারা খেরেম নামক একটি স্থান বের করতে সক্ষম হয়, যাকে চেঙ্গিসের দেয়াল বলা হয়। তাদের মতে এখানে সমাধি থাকার অনেক সম্ভাবনা ছিল, তবে 2001 থেকে 2005 পর্যন্ত দলটি ছিল পুরোপুরি নিশ্চুপ। তারপর আর খেরেম সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। 2006 সালে আবারও শুরু হয় খনন কার্য। খুঁজে পাওয়া যায় 39টি সাধারণ কবরের উপস্থিতি, যা সম্রাটের সমাধি সম্ভাবনাকে অনেকটাই ম্লান করে দেয়। এছাড়াও 15 শতকের এক ফরাসি পাদ্রী বেশ দৃঢ়ভাবেই বলেছিলেন, বুরখান খালদুন পর্বতের কাছে 2টি নদী হেরলেন এবং ব্রুচিয়ার সংযোগস্থল সবচেয়ে সম্ভাবনাময় একটি জায়গা, কারণ এখানেই চেঙ্গিস খানের শৈশব কেটেছে। এই জায়গাটি চিরকালই আমার প্রিয় রবে। কোনো একটা যুদ্ধ জয় লাভ করার পর চেঙ্গিস খান এভাবেই তার ইঙ্গিত দিয়েছিলেন, এটি দাবি করেছিলেন সেই পাদ্রী। হেরলেন নদী খুঁজে পাওয়া যায়, কিন্তু ব্রুচিয়ার কোনো চিহ্ন আর এখন পাওয়া যায় না, তাই চেঙ্গিস খানের সমাধিক্ষেত্র অনাবিষ্কৃতই রয়ে গেছে। সেই সাথে সাথে অধরা রয়ে গেছে মধ্যযুগের সবচেয়ে বড় গুপ্তধনের ভাণ্ডার। আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আর এরকম সব অদ্ভুত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দিস ইজ ইউর হোস্ট শিয়াব শাহরিয়ার, সাইনিং আউট।